আমরা এখন একটু ধারণা দিয়ে দেব, যে মানে প্রশ্ন শোনো, তোমরা তো পরীক্ষা দেবে এবং 30-31 তারিখে তোমরা প্রতিষ্ঠান থেকে তোমরা অথবা তোমাদের অভিভাবকরা এসে খাতা এবং প্রশ্ন, পরীক্ষার প্রোগ্রাম সব নিয়ে যাবে, এবং পরীক্ষা শেষে, পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আমরা বলে দেব এই নির্দিষ্ট ডেটে আবার পরীক্ষা দিয়ে সব প্যাকেট সহ আবার দিয়ে যাবে। তোমাদের যেভাবে আমরা প্যাকেট দেব তোমরা আবার ওইভাবে লিখে প্যাকেটটা দিবে। এখন বলে স্যার, সবাই তো কেউ দেখে লিখবে, কেউ বই দেখে লিখবে, কেউ কারো হেল্প নিয়ে লিখবে, হ্যাঁ লিখবে ঠিকই আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু মূল্যায়নটা কীভাবে করবেন, এর মধ্যেও মূল্যায়ন আমরা করতে পারবো। যেমন একজন ছাত্র সে পুরোটাই গাইড দিকে হুবহু লিখলো, একজন বই দেখে লিখলো, একজন নিজের মেধা দিয়ে লিখলো। এখন এটা আমরা বুঝতে পারবো যে কোনটা মেধা, কোনটা গাইড দেখে লেখা, আর কোনটা সরাসরি বই দেখে লেখা। তবে তোমরা চেষ্টা করবে একটা জিনিস করতে, সেটা আমি বলে দিচ্ছি, যে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তোমরা যেহেতু প্রশ্ন বাড়ি নিয়ে যাবে, আর বাড়ি যখন যাবে তখন তো কিছু না কিছু দেখা টেখা করবাই, আচ্ছা চেষ্টা করবে অনেস্টলি দেওয়ার দেওয়ার। তার মধ্যেও যদি দেখে লেখলেও নিজের ভাষায় লেখার চেষ্টা করবো, এটা হলো আমার কথা আর কি, বুঝতে পারছো? যাতে তোমাদের মানে ক্যালিবারটা একটু ডেভেলপ হয় এবং যাতে বাড়ে। আচ্ছা, তোমাদের 5টা চ্যাপ্টার আছে, 5, 8, 12, 15, 16, এর মধ্যে আমরা অবজেক্টিভ প্রশ্নগুলা প্রতি চ্যাপ্টার থেকেই ধরো 6টা করে বা 4টা করে 5টা করে এরকম দেওয়া আছে প্রত্যেক চ্যাপ্টার দিয়ে, যেটা আর কি থাকে সাধারণত। আর সাবজেক্টিভও ওইভাবে দেওয়া আছে, সাবজেক্টিভ তোমার প্রতি চ্যাপ্টার থেকে 2টা, 5 দুগুণে 10টা, আর কোনো এক চ্যাপ্টার থেকে হয়তো 3টে থাকবে, মোট 11টা থাকবে। তো তোমরা 60টা প্রশ্ন উত্তর দেবে। এখন যদি কেউ দেখা যাচ্ছে যে এক অধ্যায়ে 3টে আছে, এই 3টেই পারতেছে, অসুবিধে নেই, আবার যে কোনো জায়গার থেকে হয়তো ধরো তোমার 60টা হইলেই হয়েছে, যেভাবে হোক 60টা মিলেইলেই হয়েছে। এখন আমি শেষ ক্লাস আজকে, যেহেতু পরশু দিন থেকে পরীক্ষা শুরু হবে, তোমাদের একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আমরা পড়ালাম এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কি না, যে স্যার অমুক জায়গাটা সমস্যা আমাদের একটু আলোচনা করে দিন, আমরা সেইটা আলোচনা করব। আজকে নির্দিষ্ট যেহেতু আলোচনার কোনো বিষয় নাই, এখন তোমাদের একজন কথা বলে, যে কেউ একজন হাত জাগাও, আমি তাকে ফ্লোর দিচ্ছি, সে কথা বলো। কি সমস্যা নাই কারো কোথাও? স্যার 12 অধ্যায় সমস্যা। 12 অধ্যায়, আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। আমি তোমার 12 অধ্যায়টাই আলোচনা করতেছি। 12 অধ্যায় কি আছে? আচ্ছা স্যার, 12 অধ্যায় 1-10, বারো অধ্যায় আছে অর্থনৈতিক দিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, তাই না? এটা তো 12 অধ্যায়। যারা জাহিদ মাস্টার মাফি, মিস্টার মাফি, 12 অধ্যায় হলো অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, এটাই তো নাকি? জি স্যার, ওটাই স্যার। আচ্ছা, এখন এখানে আছে মোট জাতীয় উৎপাদন, যেটাকে বলা হয় কি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন মোট জাতীয় উৎপাদন কিভাবে করতে হয়,
যে কোনো নির্দিষ্ট একটা সময়, সময়টা সাধারণত আমরা এক বছরই ধরবো, একটা ফসল উৎপাদন করতে 6 মাস বা 9 মাস বা 3 মাস 7 মাস যা লাগে লাগে, কোনো নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সময় সাধারণত 1 বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর বা দেশের মোট শ্রম মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সেবা উৎপত্তি হয় তার মোট আর্থিক মূল্যকে জাতীয় উৎপাদন বলে। সবসময় তোমরা একটা কত খেয়াল রাখবে যে আমরা কলা উৎপাদন করতেছি, এখন কলার তো হিসাব ধরা যাবে না, কলার হিসাবটা আমরা কিসে ধরবো, কলার বাজার মূল্য টাকা, আমরা টাকায় নিয়ে আসবো। কোনো একটা নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি লোক দ্বারা উৎপাদিত যে সেবা সামগ্রী, তার মধ্যে সেবা সামগ্রী ধান থাকতে পারে, কলাই থাকতে পারে, মসুর থাকতে পারে, মুগ থাকতে পারে, মরিচ থাকতে পারে, হ্যাঁ কপি থাকতে পারে, মূলা থাকতে পারে, শাক থাকতে পারে, কুমার থাকতে পারে, ইত্যাদি সবগুলার বাজার মূল্য একত্র করে নিয়ে এসে আমরা যেটা করব সেটা হলো বৎসরিক কি হলো জিএনপি, ক্রস ন্যাশনাল প্রোডাক্ট, জাতীয় আর্থিক আয়, ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। আচ্ছা, শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা দান ইত্যাদি সেবা হিসাবে বিবেচিত হবে। যেমন আমি পড়াচ্ছি তোমাদের, তোমরা বিনিময় স্কুলে বেতন দিচ্ছ, আমি সেখান থেকে বেতন পাচ্ছি, এটাও কিন্তু একটা সেবা সামগ্রী। একজন গায়ক গান গেয়ে পয়সা কামাই করতেছে, একজন চিকিৎসক চিকিৎসা দিয়ে পয়সা কামাই করতেছে, তো সব সেবা সামগ্রীর মধ্যে পড়বে। একজন কৃষক সে ধান উৎপাদন করে আমাদেরকে খাবারের যোগান চাহিদা যোগান দিচ্ছে, এটাও সেবা সামগ্রীর মধ্যে পড়বে। এখন এটা হলো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটাকে আমরা যখন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো, মাথাপিছু আয় পাব। এবং একটা দেশের মাথাপিছু আয় দেখলেই বোঝা যাবে যে সেই দেশটা কতখানি উন্নত বা কতখানি নিম্নে, উন্নত না বা অনুন্নত, দুটো বোঝা যাবে। তুমি যদি একটা দেশে যাও, এখন তো সেই দেশ তোমার ঘুরে ঘুরে দেখার সমস্যা সময় নেই তোমার, আছে কি যে সেই দেশে কয়টা কারখানা আছে, তাদের চাষ পদ্ধতি কিরকম, এটা সেটা ইত্যাদি, তো তোমার বহু সময় দরকার, তার দরকার নেই। তুমি প্রথমে সেই দেশে দেখবে যে জাতীয় মাথাপিছু আয় কত, প্রথম দেখতে হবে মাথাপিছু আয় কত। মাথাপিছু আয় যদি দেখো 500 টাকা, তাহলে মনে করবো যে না, এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আবার যদি এক জায়গায় দেখো মাথাপিছু আয় 25,000 টাকা, তখন মনে করবো যে না, এরা একটু উন্নত, এটা তুমি নিজেই বুঝতে পারবা। এই জন্য কিছু ফিগার বা কিছু চার্ট, যেগুলোর মাধ্যমে একটা দেশের সার্বিক অবস্থা বোঝা যায়, সেটাই হলো মাথাপিছু আয়, এটা দরকার। আর মোট জাতীয় উৎপাদনকে 3টি দিক দিয়ে বিবেচনা করা যেতে পারে, উৎপাদিত দ্রব্য দেবা সামগ্রী, উৎপাদন অর্জন আর সমাজের মোট ব্যয়, এই 3টি এই দিয়া জাতীয় উৎপাদনের পরিমাণ নির্দিষ্ট করা যাবে। যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করা হয়। একটু আগেই আমি বললাম বিভিন্ন রকম, কেউ পাট উৎপাদন করতেছে, কেউ ধান উৎপাদন করতেছে, কেউ মিষ্টি কুমড়ো উৎপাদন করতেছে, কেউ চাল কুমড়ো উৎপাদন করতে ইত্যাদি, এইরকম এর পরিমাণের বাজার দাম হিসেবে জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করা করতে হলে প্রতিটি দ্রব্য বা প্রতিটি সেবা সামগ্রীর বাজার মূল্য এখানে নিয়ে আসতে হবে। এই আচ্ছা, এই যে আমাদের যে একটা সেবা সামগ্রী আমরা মাধ্যমিক এবং কি বললাম জানি, আচ্ছা এটা টাকা, এই যে যা উৎপাদন করলাম এটা টাকায় বিক্রি করে কি করতে হবে, আমাদের মোট জাতীয় আয়টা নির্ধারণ করতে হবে। দ্রব্যটি উৎপাদন চূড়ান্ত পর্যায়ে ভোক্তারই এটি ক্রয় করে ভোগ করে। এখন ভোক্তারই ক্রয়ের পরে দ্রব্যটি ব্যবসায়ের মধ্যে উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোক্তারই, আচ্ছা মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপে দ্রব্যর হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে। এখন এখানে কথাটা বলছে যে একজন কৃষক উৎপাদন করছে, সে একটা কুমড়া বা 1 কেজি আলু 5 টাকায়, যে লোক 5 টাকায় কিনছে সে ওইটা নিয়ে আবার আর এক জায়গায় যাইয়া সে 6 টাকা দরে বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে।
খুচরা বিক্রেতা কি করছে, সে সরাসরি কাস্টমারের কাছে যাইয়া সে 60 টাকায় বিক্রি করছে। এখন যে উৎপাদন করলো সে পাইলো 5 টাকা, আর মধ্য সত্যভোগীরা পাইলো 2 টাকা, আর যে চূড়ান্ত ভোগকারী সে পাইলো, সে কিনলে কত করে? 60 টাকা দিয়ে। তাহলে চূড়ান্ত পর্যায়ে ভোগকারী যে ক্রয় ভোগ করে, ভোগকারীর ক্রয়ের পর দ্রব্যটির ক্রয় বিক্রয় হয় না। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপে দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ। আচ্ছা, তাহলে কী করা যাবে? প্রত্যেকটা ধাপে হিসাব করতে, প্রথম কৃষকের কাছে যে কিনলো পাইকারি তার কাছ দিয়ে হিসাব করতে হবে, সে কত ব্যস্ত তার কাছ থেকে হিসাব নিতে হবে, এবং চূড়ান্ত বিক্রেতা, চূড়ান্ত বিক্রেতাকে ভোক্তার কাছে যে বেচবে সেই এই হিসাবটাই তিনটা হিসাব নিতে হবে, এবং মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটি হিসাব করতে হবে। তাহলে চূড়ান্ত পর্যায়ে কে পাইলো? ভোক্তারী, যার কাছ থেকে কিনে নিয়ে আসলো, সেই চূড়ান্ত পর্যায়ে খুচরা বিক্রেতা। একটি উদাহরণ সাহায্যে বিচ্ছেদে বোঝা যায়, যেমন ধরা যাক তুলা থেকে সুতা হলো, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলার হচ্ছে প্রথমেই দ্রব্য, সুতা কাপড় দ্বিতীয় দ্রব্য, আর শার্ট হলো চূড়ান্ত দ্রব্য। তো সুতা কাপড় শার্ট 4টি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করতে হলে একটি ভুল হিসাব, কারণ শার্টের দামের মধ্যে তুলা বা সুতা কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একবার করা হয়েছে না, তুমি তুলা কাপড় উৎপাদন করো, তুলা কিনলা, তুলা কিনে সুতা করলা, সুতা থেকে কাপড় করলা, কাপড় করিয়া শার্ট বানাইলা। তাহলে একবার তো সবগুলো এর মধ্যে হিসাব হয়ে আসছে, তুলার দাম আসছে, সুতার দাম আসছে, এবং চূড়ান্ত পর্যায়ে কোনটা? কাপড় তৈরি করা। ব্যাপারটা বুঝছো? তা এখানে এই 4টি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করতে হলে একটি ভুল হিসাব, কারণ শাড়ের দামের মধ্যেই তুলা সুতা কাপড়ের দাম অন্তর্ভুক্ত আছে। অনুরূপভাবে উৎপাদনকারী যা বিক্রি করলো ওটা তো নয়, হিসাব করতে হবে চূড়ান্ত ভোক্তারী যেটা পাইলো ওটাই হলো মূল হিসাব, তাই না? মধ্যস্বত্ব ভোগী খাইলো, এটা খাইলো, ওটা খাইলো, শেষ পর্যন্ত যে ভোক্তা যে খাবে সে কী দামে কিনলো ওইটা হলো মূল দাম। এভাবে হিসাব করতে উৎপাদনের উপকরণে অর্জিত আয়, এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ করতে হলে উৎপাদনের উপাদানে মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হবে। যেমন ভূমি, শ্রম, উৎপাদনে কয়টি উপাদান? 4টা। কী কী? ভূমি, শ্রম, তারপর হচ্ছে কি সংগঠক, মূলধন, সরি আগে মূলধন, তারপর হলো সংগঠক, সংগঠককে মালিক, মালিক সংগঠক হলো মালিক। এই 4টি উপাদান যে সমন্বয় করবে সেই হলো সংগঠন। যেমন যথাক্রমে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এক বছরে কোনো দেশের জাতীয় আয় হলে ওই বছর উৎপাদনের উপাদানসমূহ অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফার সমষ্টি হবে। বুঝতে পারলাম কেমন করে? ভূমি বলতে কী বুঝায়? ভূমি বলতে মনে করে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, ভূমিটা কী? ভূমি হলো জায়গা, প্রথম জায়গা, তার উপরে তোমার স্ট্রাকচার, যেমন দালান কোঠা ইত্যাদি, টুল, টেবিল, চেয়ার, বেঞ্চ, ফ্যান, লাইট যা লাগবে এটা তোমার ভূমি কমপ্লিট হয়ে গেল। তারপর শ্রমিক নিয়ে আসতে হবে, শ্রমিক কারা? শিক্ষকরা। তারপর করতে হবে শ্রম আসলে এখন মূলধন, মূলধনটা কি? ছাত্র। শিক্ষকের মূলধন কি? ছাত্র। একটা স্কুলের মূলধন ছাত্র। তারপর যে লাভ হবে উপরে থাকবে সংগঠন বা ব্যবস্থাপনা পরিষদ, যেটাকে বলা হয় সেটা হলো কি? সংগঠন। তা এইভাবে যে মুনাফার সমষ্টি হবে আর কি। যাই হোক, একজন সিএনজি চালক, একজন সিএনজি চালক এখন তার মূলধন কি? সিএনজি। একজন রিক্সাওয়ালার, একটা রিক্সা আছে, তার মূলধনটা কি? রিক্সা। রিক্সাটা থাকবে না, সে কয়েকদিন বেকার থাকবে, মানে তার আসল জিনিসই নেই। এই জন্য এটাকে সমষ্টি করে উৎপাদনের উপকরণে অর্জিত আয় দ্বারা। আর সমাজের মোট ব্যয়, সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যাবে। এখন আমি সংসার চালাইছি 20 টাকা দিয়ে, তুমি চালাইছো 30 টাকা দিয়ে, আর একজন চালাইছে 50 টাকা, আর একজন চালাইছে 60 টাকা, এগুলো সব এখন যোগ করতে হবে। যোগ করলে কি পাওয়া যাবে? মোট ব্যয় পাওয়া যাবে, জাতীয় ব্যয় পাওয়া যাবে, এবং এই জাতীয় ব্যয়ই হলো ওই দেশের
উৎপাদনের সেবা সামগ্রীর মূল্য। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার কি না? ক্লিয়ার না হলে কথা বলবে আমার সাথে। তাহলে সমাজের মোট ব্যয় উৎপাদনের উপকরণের অর্জিত আয় আর উৎপাদিত দ্রব্য সেবা, এই সব কিছু মিলে হলো মোট জাতীয় উৎপাদনের পরিমাণ বা মোট সেবা সামগ্রীর পরিমাণ। এটা আরও দুইটা ভাবে নির্ণয় করা, যেমন ভোগ দ্রব্য সেবা কেনার জন্য এবং বিনিয়োগ করার জন্য ব্যয়কারীর প্রধান তিন শ্রেণীতে বিন্যাস করা যাইতে পারে, যেমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরের সরকারি প্রতিষ্ঠান বেসরকারি ভোগ ব্যয় মোট জাতীয় উৎপাদনে অনেক সময় মোট জাতীয় বলা যাইতে পারে। আচ্ছা, জিএনপি মোট জাতীয় আয় যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মতে, আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট সেবা সামগ্রীর আর্থিক মূল্য সমষ্টিকে জাতীয় উৎপাদন বলা হয়, এটা হলো কি জিএনপি। কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় ও মোট ব্যয়ের সমতা নাও হতে পারে, আয় ব্যয়ের সমতা নাও হতে পারে। কারণ কি, বিদেশ থেকে যদি তুমি কিছু আমদানি করো তাহলে কী হলো, সেটা কি দেশীয় উৎপাদনের মধ্যে গণ্য হবে? হবে না, সেটা কখনোই তোমার দেশীয় উৎপাদনের মধ্যে গণ্য হবে না। আবার তুমি বিদেশ থেকে কিছু জিনিস নিয়ে এসে ভোগ করলা, সেটার মূল্য কি তোমার ওই দেশীয় সেবা সামগ্রীর সাথে যুক্ত হবে? হবে না। এই জন্য বলা হয় যে আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা, যেমন উৎপাদনের উপাদান সমূহের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা না করা। মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদান সমূহ খাজনা মজুরি সুদ মুনাফা ইত্যাদি এক নয়, তবে আলোচনার সুবিধার জন্য আমরা অনেক সময় মোট জাতীয় উৎপাদনকে ধরে থাকি, কিন্তু এটা এক না। কারণ এখানে তুমি মনে করো তুমি 100 মন আলু উৎপাদন করছো, এখন 100 মন আলু উৎপাদন করছো, তোমাকে বীজ ধ্যান রাখতে হবে না? বীজ রাখলে তুমি 10 মন বীজ রাখলে, তাহলে তোমার উৎপাদন হলো 90 মন। এখন আমরা কিন্তু হিসেব করার সময় ওই 10 মন হিসাব করি না, তখন আমরা 100 মনই উৎপাদনে ধরে নিয়ে আসি এবং মোট জাতীয় উৎপাদনে এটাই করে থাকি আমরা। বুঝতে পারলাম, এটা হলো তোমার জিএনপির মধ্যে পড়ে। আর জিডিপি, জিডিপি হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা আবার ভিন্ন শব্দ। যেমন নির্দিষ্ট সময়ে দেশের আভ্যন্তরে, দেশের বাইরে না কিন্তু দেশের আভ্যন্তরে বা ভৌগোলিক সীমার ভিতরে সকল কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী মোট অর্থমূল্যকে এটাকে জিডিপি বলা হয়। ব্যাপারটা বুঝছো, জিডিপিতে কিন্তু বৈদেশিক আয় যোগ হবে না। বিদেশ থেকে টাকা পাঠানো বা বিদেশ থেকে পয়সা করে আনলো সেটা জিডিপিতে যোগ হবে না, বা এখান থেকে কোনো টাকা বিদেশে যাবেও না। কোনো নির্দিষ্ট সময় দেশি বিদেশি, দেশি বিদেশি কেন, তুমি একটা কৃষি কাজ করতেছো, এখানে 5 জন বিদেশি উপদেষ্টা আছে, তারাও তো তোমার সাথে সমন্বিত কাজ করছে, কিন্তু তারা যে বেতনটা নিয়ে বিদেশে পাঠায় এটা এর মধ্যে হিসাব করতে হবে। বুঝতে পারলাম, তা যেহেতু তারা এখানে কর্মরত এবং তারা মিলে, আমরা মিলে প্রোডাকশনটা উৎপাদন করেছি, এইটার সমস্ত বাজার মূল্য হলো জিডিপির মধ্যে যাবে। একটা সূত্র দিয়ে রাখছে এখানে, তোমরা একটু লক্ষ্য করো, আমি বলছি যদি এক্স দ্বারা আমরা বিদেশে অবস্থানরত বিদেশি জনগণের আয় বুঝাই এবং এম দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বুঝাই, তাই মোট জাতীয় উৎপাদন করো জিএনপি সমান সমান কি দেশজ উৎপাদন জিডিপি যোগ এক্স মাইনাস এম। এক্স হলো কি, বিদেশিরা যারা অবস্থান করছে তাদের টাকাটা এখান থেকে পাঠাই দিতে হবে। আর এম কি, সরি, এক্স হলো যারা এখানে আসছে, আমার বিদেশ থেকে টাকা আসছে, আর এম মানে যারা বিদেশে পাঠাচ্ছে, সেটা মাইনাস করে দিতে হবে। এই সূত্র কিন্তু অন্যভাবেও হয়, যেমন মোট জিডিপির থেকে আমরা কি করলাম, বিদেশি যে টাকাটা সেটা বাদ দিয়ে দিলাম, বিদেশি 10 জন উপদেষ্টা থেকে তাদের 1 লক্ষ টাকা বেতন হয়েছে, তারা দেশে পাঠাই দিয়েছে, 1 লক্ষ টাকা বাদ। আবার আমাদের কিছু লোক বাইরের থেকে 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছে, তাহলে ওই সাথে 1 লক্ষ মাইনাস করলাম আর 5 লক্ষ যোগ করলাম, এইটা হলো মোট জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেছে? না বোঝার কিছু নেই, আর বোঝা না থাকলে কথা বলো তোমরা, যদি না বুঝতে পারো তাহলে কথা বলো, আমি আবার পরিষ্কার করে আলোচনা করব। তাহলে আরেকবার উদাহরণ দিয়ে বুঝে দেন, আবার একটু বলো স্যার, আরেকবার উদাহরণ দিয়ে বুঝে দেন। আচ্ছা, উদাহরণ আবার দেবো না, আচ্ছা তাহলে শোনো,
আমাদের দেশে তুমি একজনই কৃষক মনে করো, তোমার উপর দিয়ে আমি একটা উদাহরণ দিই, তুমি 100 বিঘা জমি চাষ করতেছো। এখন 100 বিঘা জমি চাষের জন্য এখানে উন্নত ধরনের ফসল ফলাবার জন্য দুইজন বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসছো তুমি, ঠিক আছে? দুইজন বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসছো, এই বিশেষজ্ঞরা তোমাকে উপদেশ দিচ্ছে এইভাবে সার দিতে হবে, এইভাবে ঔষধ দিতে হবে, এইভাবে পানি দিতে হবে। এখন বছর শেষে তাদের বেতন দিতে হবে না? আচ্ছা, তুমি বছর শেষে তাদেরকে 1 লক্ষ টাকা বেতন দিলে। এখন তোমার মোট সেবা সামগ্রী উৎপাদন হয়েছে 1 বছরে 10 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ওই যে লোক তোমাকে হেল্প করছে তাদেরকে বেতন দিয়ে দিছো, তাহলে থাকলো কত? 4 লক্ষ টাকা। এখন তোমার দুই ছেলে বিদেশে থাকে, এরা এই 1 বছরে তোমার কি করলো, আরো 2 লক্ষ টাকা তোমাকে পাঠাইছে, তারা রেমিটেন্স পাঠাইছে। তোমার ওই 4 লক্ষ টাকার সাথে এই 2 লক্ষ টাকা যোগ হবে, তাহলে মোট কত হলো? 6 লক্ষ টাকা। তোমার জিডিপি কত তাইলে? এই 6 লক্ষ টাকা। বোঝা গেছে? মোট উৎপাদন থেকে বিদেশিদের ব্যয় মাইনাস করতে হবে, আর বিদেশ থেকে আগত যে টাকা সেটাকে যোগ করতে হবে, বুঝলা? জি স্যার। তাইলে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি ধারণা রাখতে হবে। আচ্ছা, আমরা প্রশ্ন আসতে পারে মাথাপিছু আয় কিভাবে আয় নির্ণয় করা যায়। তাই লিখতে হবে মোট জাতীয় আয় ভাগ হলো মোট জনসংখ্যা, তাহলে যা আমরা পাবো সেটি হলো আমাদের মাথাপিছু আয়। যেমন আমাদের যদি মোট জাতীয় আয় হয় 10 লাখ টাকা আর লোক সংখ্যা যদি থাকে 1 লক্ষ, তাহলে আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে কত? 5 টাকা। 5 লাখ টাকা আয় করলাম, 1 লক্ষ লোক বা করে কত গড়ে 5 টাকা পড়ে না, তাহলে এই 5 টাকা মাথাপিছু আয়। এরকম হিসাব করতে হবে। যেমন এখানে বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, আমি সংক্ষেপে একটা উদাহরণ তোমাদেরকে দিলাম। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে, উঁচু নিচু, যেটা আমি আগেই বলেছি যে একটা দেশের মাথাপিছু আয় যখনই দেখা যাবে তখনই সেই দেশটা কি ধরনের এ সম্পর্কে তোমার একটা ধারণা জন্মাবে, যে এই দেশটা উন্নত না অনুন্নত না কিছু ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, এ ধরনের প্রশ্ন তোমাদেরকে আসবে। মাথাপিছু আয় বলতে পারে, মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়, হ্যাঁ, মোট জিএনপি কাকে বলে, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। আর জাতীয় অর্থনীতির খাত, জাতীয় অর্থনীতিতে কোন কোন খাত আছে, যেমন এখানে 15টি খাত অন্তর্ভুক্ত আছে, কৃষি, বনজ, মৎস্য, খনিজ সম্পদ, শিল্প, তারপর তোমার পানি সম্পদ, নির্মাণ, পাইকারি খুচরা বিক্রেতা, হোটেল রেস্তোরাঁ, পরিবহন সংরক্ষণ, আর্থিক প্রতিষ্ঠান সেবা, রিয়েল এস্টেট, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, সামাজিক ব্যবস্থা এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা, এই 15টা সেবা খাত আছে। এখন এখান থেকে তোমাকে বিভিন্ন খাতের অবদান, জাতীয় আয়ে সবাই একটু একটু করে অবদান রাখতেছে, কেউ কম রাখতেছে। যেমন একটা চার্ট এখানে আছে, কৃষি বনজ সম্পদ থেকে 2016-17 সালের চার্ট। কৃষি বনজ সম্পদ থেকে আমরা পাইছি 11.12%, মৎস্য থেকে পাইছি 3.61%, খনিজ থেকে পাইছি 1.80%, আর ক্ষুদ্র শিল্প, যেটা ক্ষুদ্র বা মাঝারি বা বৃহৎ শিল্প থেকে পাইছি 21.74%, নির্মাণ থেকে পেয়েছি, আচ্ছা, বিদ্যুৎ থেকে পেয়েছি 1.25%, নির্মাণে 7.36%, এরকম আমরা বিভিন্ন এই যে 15টা খাত থেকে পেয়েছি। মোট 100% হতে কোনটার কত আছে তোমরা এই চার্টটা ভালো করে দেখে নিও। আর কয়েকটি দেশের জিএনপি জিডিপি মাথাপিছু আয়ের তুলনা করা আছে, এটাও একটু দেখতে পারো। বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য, এবার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কী কী? প্রথম বৈশিষ্ট্য হলো কৃষি প্রধান অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি হলো কৃষি প্রধান। 2 নম্বর হলো কৃষি কাটটা হলো কি, প্রাকৃতিক, আমরা প্রকৃতির উপর নির্ভর করি কিন্তু, প্রকৃতি। তারপর শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান, শিল্প খাতের প্রকৃতি মোট দেশজ উৎপাদন, জনসংখ্যা আধিক্য ও শিক্ষার নিম্ন হার। আমাদের সবচেয়ে যেটা সমস্যা সেটা হলো কি, জনসংখ্যা আধিক্য, অধিক জনসংখ্যা, এবং শিক্ষার হার হলো নিম্ন। ব্যাপক বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয়, সঞ্চয় কম, মূলধন গঠন, বিনিয়োগের নিম্ন হার,
অবকাঠামো দুর্বলতা, বৈদেশিক সাহায্য নির্ভর, বৈদেশিক বাণিজ্য। এখন এগুলা প্রত্যেকটা খাত যদি আলোচনা করতে যাই হয়তো সময় তো আমার ভুল হবে না, আমার সময় আছে বলে 5-6 মিনিট নাকি, যাই হোক তবে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। বৈদেশিক বাণিজ্য, তোমরা যদি আসে বৈশিষ্ট্যগুলোর নাম লিখে দেবে বা কয়টা কি, অত বড় বর্ণনা করতে বলবে না। এখন সবচেয়ে যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার কারণ নির্ণয় করো। বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার কারণ কেন, কি কি কারণ আছে, এগুলো সংক্ষেপে মোটামুটি যে 3-4টে কারণ এখানে আছে 4-5টা তোমরা সংক্ষেপে লেখার চেষ্টা করবে, এগুলো বড় না। যেমন সুশাসনের অভাব, দুর্নীতি, প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা, শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতা, কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং অর্থনীতির অনগ্রসরতার পটভূমি আছে। এই প্রথমেই কাজ হলো যে আমরা আমাদের দেশটা পরনির্ভরশীল। আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা সিমেন্ট ফ্যাক্টরি খুলেছি, এর যে লিঙ্কারেজগুলো এগুলো কোত্থেকে নিয়ে আসি, ভারত থেকে। এখন ভারত যদি আমাদের এটা না দেয় তাহলে কিন্তু আমার সিমেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে। যে বিগত বছর দুই আগে আমরা তুলা সুতার মিল বা কাপড়ের মিলগুলো যেগুলো টেক্সটাইল মিল আমাদের দেশে অনেকই আছে, কিন্তু এগুলো কোত্থেকে চলে, ভারত থেকে সুতো আনতে হয়। ভারত কিন্তু 1 বছরে 3 বার সুতার মূল দাম বৃদ্ধি করেছে। এক বছরে যদি 3 বার সুতার দাম বৃদ্ধি করে, তুলার দাম বৃদ্ধি করে, তাহলে আমাদের ব্যবসাটা কোথায় থাকবে, বুঝতে পারছো? যার জন্য আমাদের এইগুলো হলো নিজস্ব সম্পদের ঘাটতি, নিজস্ব যে কাঁচামাল দিয়ে যে শিল্প এর ঘাটতি দেখা লক্ষ্য করা যাচ্ছে। পরনির্ভরশীল শিল্পী আমাদের, যার জন্য এরা অধিকাংশ সময় কি হয়, নিম্নমুখী হয়, দাম বারবার বৃদ্ধি পায়, এদের ইচ্ছের মতো আমাদের চলতে হয়। এগুলো যদি বাজার বহু থাকতো, বিভিন্ন জায়গার থেকে যদি আনা যেত তাহলে হয়তো অনেক সময় এটার থেকে উত্তরণ যায়। হ্যাঁ, ভারত থেকে নিলাম না আমরা, ইয়ের থেকে নেবো, সিঙ্গাপুর থেকে নেবো, সিঙ্গাপুর থেকে নেবো না আমরা, মালয়েশিয়ার থেকে নেবো, এরকম বিভিন্ন রকম যদি ক্ষেত্র থাকে তাহলে সেই সমস্ত শিল্পগুলো টিকে যায়, আর অন্য অন্য শিল্পগুলো অনেক সময় টেকে না। যাই হোক, তারপর যেটা আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা উত্তরণের উপায়, যে সমস্ত প্রতিবন্ধকতা আমাদের আছে এটাকে কীভাবে আমরা উত্তরণ করব। যেমন উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা, কোনো জাতীয় উন্নয়ন কার্যক্রমের জন্য একটি নীতিগত ভিত্তি প্রয়োজন। সরকার অর্থনৈতিক বিভিন্ন খাতের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করে এবং এই নীতিমালা অনুসারে বাস্তবায়নের জন্য পরিকল্পনা বা বাস্তবায়ন প্রয়োজন। যে একটা নির্দিষ্ট ছক, একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে আমাদেরকে ওর উপরে চলতে হবে। তারপর আছে কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, কৃষিক্ষেত্রে যে গৃহীত পদক্ষেপগুলো এগুলো সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে। শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, সামাজিক প্রতিবন্ধকতা দূর করার পক্ষে গৃহীত পদক্ষেপ, মানে আমরা যেহেতু প্রতিটা সময়ে আমরা কিছু না কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি আছে, এই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে আমাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে বা একটা টেকসই ভিত্তি তৈরি করে তার উপর আমাদের চলতে হবে, এবং সেটা করতে পারলে আমরা হয়তো কিছুটা উন্নয়ন করতে পারি। যাই হোক, সবশেষে তোমাদের যে কথাটা বলা হলো আগেও বলেছি, আরও একবার বলি যে 30-31 তারিখের মধ্যে তোমরা খাতা নিয়ে যাবে, খাতা, প্রশ্ন, অভিভাবক আসলে ভালো হয়, তোমরা বাইরে না বাইরে হওয়াই ভালো। আচ্ছা, যাই হোক, নিয়ে যাবে এবং নির্দিষ্ট সময় আবার খাতা পরীক্ষা শেষ করে খাতাগুলো সবগুলো একত্রে, বুঝতে পারছো? যদি 10টা পরীক্ষা থাকে, পরীক্ষার প্রোগ্রাম দেওয়া থাকবে, ওই অনুসারে পরীক্ষা দিয়ে আবার 10টা খাতা একত্র করে তার পরের দিন দিয়ে দেবে। ডেট আমরা দিয়ে দেবো কোন দিন দিয়ে যাবে বা কোন দিন দিয়ে যাবেন, এগুলো করতে হবে। এবং যথাসময় হলে পরীক্ষাটা একটু সিনসিয়ার দেওয়ার চেষ্টা করো, নাইলে বলাও যায় না তোমাদের পরীক্ষা তো হতেও পারে, কারণ আল্লাহ করে বিভিন্ন দেশ তো মোটামুটি ই কী বানাচ্ছে, ভ্যাকসিন বানাচ্ছে, আমরা যদি পেয়ে যাই
তাহলে হয়তো বা আল্লাহ নবিয়া এবছরই হয়তো স্কুল খুলে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের পড়াশোনার প্রস্তুতি থাকা লাগবে, তখন তো পরীক্ষা দিতে হবে। আমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুত থাকবো এবং সৎভাবে পরীক্ষা দেব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।